ভিক্ষুক সেজে বাড়িতে ঢুকে আলমারি ভেঙে চুরির অভিযোগ। আলমারি ভেঙে নগদ টাকা গহনা নিয়ে চম্পট দুষ্কৃতীর, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুঃসাহসিক কাণ্ড, দিনে দুপুরে ভিক্ষুক সেজে চুরি গৃহস্থের বাড়িতে, ঘটনায় খোয়া গিয়েছে লক্ষাধিক টাকার সামগ্রী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর থানা এলাকার গোবিন্দপুরে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরবেলা জগৎবল্লভপুর থানা এলাকার গোবিন্দপুরে শান্তি অদক নামক এক ব্যক্তির বাড়িতে ভিক্ষুক বেশে ঢুকে পড়ে স্বামী স্ত্রী এবং সন্তান সহ চারজন। জানা যায়, এদিন বাড়ির মালিক গ্যাসের অফিস গিয়েছিল, বাড়িতে সেরকম কেউ না থাকায় ভিক্ষুক বেশে বাড়িতে ঢুকে ঘরের আলমারি থেকে প্রায় 2 লক্ষ টাকার সোনার গহনা চুরি করেছে বলে দাবি বাড়ির মালিকের। ঘটনা সূত্রে আরো জানা যায়, বাড়ির অন্যান্য সদস্যরা ঘরে ঢুকতেই দেখেন চারিদিকে জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই সঙ্গে তারা লক্ষ্য করেন ঘরে থাকা আলমারিটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এরপর বাড়ির সদস্যদের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় জগৎবল্লভপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যেই পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে ওই বাড়ির এক মহিলা সদস্য জানান, আলমারিতে আমার সোনার গহনা ছিল, সেই সবকিছুই নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আমি বাড়ি ছিলাম না, গ্যাসের অফিসে গিয়েছিলাম, ফিরে এসে দেখি আলমারি ভাঙা, আলমারিতে থাকা কোনো গহনাই আর নেই। শুনতে পেলাম পাশের বাড়িতে ওরা ভিক্ষুক বেশে ঢুকে পড়েছিল, এরপরই এই কাণ্ড, কি করব বুঝে উঠতে পারছি না। আসামে গিয়েছিলাম, আমার আলমারি খুলে ভেঙে, আলমারি ভেঙে আমার একটা টিফিনে সোনার জিনিস ছিল, তাতে রূপো সোনা, 5টা 6টা পদক, সোনার আংটি, একটা বড় আংটি, ভাতের আংটি 8টা 10টা, রূপোর হার 3টে 4টে, এমনি তারপরে এমনি কুচো রূপো, কোমরের বল, পায়ের নপুর, নপুর সব নিয়ে চলে গেছে, 2 কালো সোনার হার, 2টো সোনার আংটি, 4 গাঁটা সোনার চুড়ি, 2 লাখ 2.5 লাখ হবে। পাশের বাড়ি গিয়ে তিলক কেটে ভিখারির নাম করে এসে ঢুকেছে। ভিখারির নাম করে? হ্যাঁ। কজন এসেছে? 4 জন, 2টো বাচ্চা, 2টো বাচ্চা, একজন বউ, একটা বর। দিনে দুপুরে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতন হতবাক স্থানীয়রা। ঘটনার জেরে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বিবরণ অনুযায়ী ভিক্ষুক বেশি অভিযুক্তে খোঁজ শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, জগৎবল্লভপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।